আমরা অনেকেই মুর্শিদাবাদ জেলায় বসবাস করেও এই প্রাসাদের ইতিহাস সম্বন্ধে আমরা কিছুই জানি না। সত্যি কি এই প্রাসাদ একরাত্রে ভূতে তৈরি করেছিল? কেন দিন দিন এই প্রাসাদের ইতিহাস লুকিয়ে রাখা হচ্ছে? মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত ভট্টবাটি নামক গ্রামে রয়েছে এই প্রাসাদ, যার নাম ভট্টবাটি ধাম। কিভাবে বা তৈরি হয়েছিল এই প্রাসাদ, এই গ্রামের লোক আজ পর্যন্ত বলতে পারেনি এর ইতিহাস। দাদা, এলাকার মানুষের মুখে শুনতে পাওয়া যায় এটা নাকি জিন ভূতে তৈরি করেছিল। আচ্ছা, এটা কি এটা কি সত্যি কিভাবে এরকম বড় একটা কার্যকলাপ মানে বলা যেতে পারে এত ডিজাইন এক রাতের মধ্যে তৈরি করে, এটা কি মানুষের দ্বারা সম্ভব? সেটা কিন্তু বলতাম না, কিন্তু এটা শুনেছি দাদু দিনবার মুখে একই রাতে এটা তৈরি হয়েছে। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের লুকিয়ে থাকা ইতিহাসে, ভারতের ইতিহাসে তথা পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলার যে সমস্ত ঐতিহাসিক কার্যকলাপ রয়েছে এই ভট্টবাটি ধাম কিন্তু ইতিহাসের পাতায় কম গুরুত্ব নয়। তো বন্ধুরা, আজকে মূলত চলে এসেছি এই ভট্টবাটি ধামের ইতিহাস আপনাদেরকে জানাতে। কিভাবে বা তৈরি হয়েছিল এক রাত্রে, এটা সত্যি কি ভূতে তৈরি করেছিল, বিস্তারিত কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি চলুন শুরু করা যাক এবং সকলেই কন্টিনিউ দেখুন। তো বন্ধুরা, এই প্রাসাদ ভ্রমণ করতে এলেই প্রথমেই গেটের সামনে ঢুকতে একটি বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। এখানে কিছু গাইড দেওয়া আছে, সেগুলো আপনারা পড়ে নিতে পারেন। এখানে বলা আছে যে এই যে প্রাসাদ, এই প্রাসাদে কোনো রকম ক্ষতিগ্রস্ত করলে কিন্তু প্রশাসন ব্যবস্থা কড়া পদক্ষেপ নেবে। ভট্টবাটির এই প্রাসাদ ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। এটি ব্রিটিশ যুগের আগেও মোগল আমলের এই প্রাসাদ, এটার বয়স প্রায় 500 থেকে 600 বছর বলে জানা গিয়েছে। তো এই এলাকার মানুষেরা অনেকে জানিয়েছে যে এই প্রাসাদের সম্বন্ধে ইতিহাস কেউ বলতে পারবে না। তবে এ বিষয়ে অনেক সংশয় আছে। কেউ কেউ বলে এটি ভূতের তৈরি বা জিনের তৈরি বা এক রাত্রে নির্মাণ হয়েছিল এই প্রাসাদ, এটি কোনো মানুষের দ্বারা নির্মাণ করা সম্ভব না। আপনারা এই প্রাসাদ এলে ভ্রমণ করলে আপনারা দেখতে পাবেন যে এই প্রাসাদের যে ডিজাইন, এই ডিজাইন কিন্তু সত্যি দেখে আপনাদের বিশ্বাস করতে বাধ্য হবে যে সত্যি এগুলো মানুষের দ্বারা তৈরি করা সম্ভব না। তা আবার 600 বছর আগের কার্যকলাপ, এটা কিভাবে মানুষের দ্বারা তৈরি করা সম্ভব? আমাদের মধ্যে অনেকেই আছি, আমরা মুর্শিদাবাদ জেলায় বসবাস করেও এই প্রাসাদের ইতিহাস সম্বন্ধে আমরা কিছুই জানি না, তথা এই প্রাসাদটি কিভাবে নির্মাণ হলো। তো এই এলাকার মানুষেরাই তো বলতে পারছে না যে কিভাবে এই প্রাসাদটি নির্মাণ হয়েছে। অনেকের মতেই সংশয় রয়েছে এই প্রাসাদ সম্বন্ধে। অনেকে বলে এটি ভূতের তৈরি, এক রাত্রে তৈরি হয়েছিল। তবে সবাই বিশ্বাস করে যে এই প্রাসাদ এক রাত্রেই তৈরি হয়েছিল। আর হ্যাঁ, আপনি এখানে এসে ঘুরে গেলে বা ভ্রমণ করে গেলে দেখতে পারবেন যে হ্যাঁ, সত্যি এগুলো মানুষের দ্বারা সম্ভব না। এর যা ডিজাইন, এর যা কার্যকলাপ, প্রায় 500-600 বছর বয়স, তবুও এই প্রাসাদের কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি, সেরকমভাবেই রয়েছে। তো সত্যি বলা যেতে পারে যে এটা, এই প্রাসাদ এক রাত্রে তৈরি হয়েছিল। তো এখানকার স্থানীয় যে এই প্রাসাদ দেখাশোনা করে, এই মন্দির দেখাশোনা করে, তার সঙ্গে আমরা কথা বলে নেব। তো চলুন। তো দাদা, আপনার নাম কি? যাদব হাজরা। তো এই দাদার নাম হচ্ছে যাদব হাজরা। তো আপনি কি বলতে পারবেন এই প্রাসাদ সম্বন্ধে, মানে কিভাবে এর নির্মাণ হয়েছে? কিভাবে নির্মাণ হয়েছে মানে মন্দিরটার বয়স 600 বছর। আপনি বলতে পারবেন না যে কিভাবে এটা নির্মাণ হয়েছে? কিভাবে হয়েছে এটা বলতাম না, কিন্তু আমার দাদু দিদিমার কথা এটা বলে নাকি এটা এক রাতের মধ্যে তৈরি হয়েছে। হ্যাঁ, এক রাতেই হয়েছিল এটা। এক রাতে? এটা কি সত্যি এক রাতে তৈরি হয়েছিল? ঘটনা এটা একই রাতেই তৈরি হয়েছিল। কিভাবে এরকম বড় একটা কার্যকলাপ মানে বলা যেতে পারে এত ডিজাইন এক রাতের মধ্যে তৈরি করে, এটা কি মানুষের দ্বারা সম্ভব? সেটা কিন্তু বলতাম না, কিন্তু এটা শুনেছি দাদু দিনবার মুখে একই রাতে এটা তৈরি হয়েছিল। নিশ্চয়ই এটা মানুষের দ্বারা সম্ভব না। তাহলে মানে মানুষের নাই, তারাও দেবদেবতা ছিল। আচ্ছা আচ্ছা, দেবদেবতা না হলে তো সেই জিনিস এক রাতে তৈরি করতে পারবে না। তো গাইজ, আমি মনে করি এরকম ধরনের একটি প্রাসাদ মানুষের দ্বারা নির্মাণ করা সত্যিই অসম্ভব। এটা দেখতেও যেরকম সুন্দর, এখানে অনেকে এসে ফটোশ্যুট করে এবং ভিডিও শ্যুট করে। তো বুঝতে পারছেন এটা হচ্ছে একটি ঐতিহাসিক প্রাসাদ যার বয়স প্রায় 600 বছর হয়ে গেছে।
তো গাইজ, এই প্রাসাদ সম্বন্ধে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম কিন্তু সেখানে বিস্তারিত জানা হয়নি। তো আজকের ভিডিওটা মূলত আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করেছি। তো আপনারা কি মনে হয় আপনাদের এই প্রাসাদ সম্বন্ধে সত্যি কি ভূতে তৈরি করেছিল? এক রাত্রে আপনাদের মনে কি সংশয় জাগছে, কি প্রশ্ন জাগছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং যারা দূর থেকে এসে এই প্রাসাদ ভ্রমণ করতে চাইছেন বা আসবেন ভাবছেন, তারা কিন্তু কীভাবে আসবেন? চলে আসতে পারেন আপনারা হাওড়া জেলা থেকে, হাওড়া রেল স্টেশন থেকে আপনারা চলে আসতে পারেন যে লালবাগ রোড, লালবাগ রোড থেকে টোটোতে আপনারা ভট্টবাটি ধাপ যাবো বলে নিয়ে চলে আসবে। অথবা আপনারা শিয়ালদা থেকে আসতে পারেন, শিয়ালদা থেকে মুর্শিদাবাদ রেল স্টেশনে নামবেন। মুর্শিদাবাদ রেল স্টেশনে নেমে আপনাদেরকে কিন্তু ওই লালবাগ সদরঘাট আসতে হবে। সদরঘাট পার হওয়ার পরে আবার আপনাদেরকে টোটো চেঞ্জ করে আপনাদেরকে এই ভট্টবাটি ধাম যাবো বললে আপনাদেরকে টোটোওয়ালারা কিন্তু সোজা নিয়ে চলে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য।